যখন আমরা জন্মগ্রহণ করি তো জন্ম থেকেই আমাদের সঙ্গে জিহ্বা থাকে আর মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে জিহ্বা থাকে। কারণ ও অনেক কোমল, সুশীলা, রাগিণী। কিন্তু জন্মগ্রহণের পর আমাদের দাঁত গজায় আর দাঁত অধিক কঠোর এবং রাগীয়, তাই মৃত্যুর আগেই সে আমাদের সঙ্গ ত্যাগ করে। তো যদি তুমি কোমল ও সুশীলা হও তাহলে অনেক লম্বা সময় ধরে এই সংসারে থাকতে পারো। অর্থাৎ যখনই তুমি কঠোর ও রাগী হবে তখনই তোমার পতন চালু হবে এবং এই সংসারের প্রত্যেক ব্যক্তি তোমার সঙ্গ ছেড়ে দেবে। মানুষ 3 বছরে কথা বলা শিখে ফেলে, কিন্তু কখন কি বলতে হবে এটি শিখতে তার সম্পূর্ণ জীবন লেগে যায়। শব্দের ব্যবহার খুব ভেবে চিন্তে করা উচিত। এটি আমাদের মা বাবার দেওয়া পরিবারের একটি সাক্ষী। যদি তুমি কারো সঙ্গে ঘৃণ আচরণ করো সভ্য ব্যক্তি আপনাকে বলবে না, কিন্তু বলবে আপনার বাবা মাকে, যে একে সঠিক সংস্কার শেখায়। এই শব্দ আমাদের পরিবারের পরিচয় দেয়। তাই শব্দের ব্যবহার আহারের মতন করা উচিত। যেমন আহার রান্নার পর একটু চেকে দেখে, তেমনি শব্দ কেউ অন্যের সামনে বলার আগে একবার অবশ্যই চেকে দেখা উচিত।